আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত এখন যাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকেই জেগে আছেন। আমি প্রত্যেককে অনুরোধ করব সকলে মাদ্রাসার মধ্যে চলে আসেন, কেন আর রাতের বেশি অংশ নাই। আল্লাহ পাক কবুল করেছেন এই মুতাবারক রাত্রিতে নবীর শান মান ইজ্জত তাজিমের উপরে আলোচনার করার সুযোগ করে দিয়েছে। দীর্ঘদিন আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক ছিন্ন অবস্থায় ছিল, ডিটাচ দূরত্ব ছিল, স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিল হয়নি। আলেম উলামা হযরতদের বিশেষ করে পীরজাদা পীর সাহেবদের আনাগোনা আপনাদের এলাকায় কম ছিল। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আস্তে আস্তে স্বাভাবিক করে দিচ্ছে, বা আপনারাও দরবারে ফুরফুরা শরীফে ব্যাপক হারে যেতে পারেন নি। বর্তমান পরিস্থিতি, এই করোনাময় পরিস্থিতি, কোভিড-19, এই যে কঠিন পরিস্থিতিটা আবার আল্লাহ পাক পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছেন, এজন্য শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। তাই অনুরোধ রাখি, রাত তো হয়েই গিয়েছে, আর কিছু সময় দোয়া হবে, আখেরি দোয়া, সবর সানি, ইসালে সওয়াব, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, জশনে ঈদে মিলাদুন নবী, নবী শান মান ইজ্জতে তাজিমের আলোচনা মাশাআল্লাহ উলামা হযরতরা করেছেন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন, আমি যতটুকু আলোচনা তারা আমার কানে পড়েছে সত্যকারে কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে কিছু আপনাদের খিদমতে বলার চেষ্টা করেছে। এটা বড় আমাদের তাকদীর, বা তার কোরআন শরীফের যে তালাফুজ মখরাজের সাথে সহিভাবে যেভাবে তিনি আদায় করছিলেন, সত্যকারে যে বক্তা হিসাবে এখন অধিকাংশ বক্তাদের কোরআন তেলাওয়াতে সঠিক পাওয়া মুশকিল আছে। আল্লাহ পাক কবুল করেন। বক্তা জগতে কোরআনের তেলাওয়াতে দুর্বলতা দেখা দেয়, উলামাদের মধ্যে কোরআন তেলাওয়াতে দুর্বল, তো আল্লাহ কবুল করেছেন আমার পূর্বে যিনি বক্তা আলোচনা করছিলেন, যথেষ্ট কোরআন হাদিসের রেফারেন্স সহকারে সহি তালাফুজের সাথে মখরাজ আদায় করে তারতিলের সাথে সুন্দরভাবে আপনাদের খিদমতে বোঝাচ্ছিলেন। আল্লাহ পাক সকলকে আমলিয়াতে জিন্দেগী করার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন। সকলে পরিবেশটা তৈরি করে নেন, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। কিভাবে আলোচনা হবে না, দোয়া করে দেব, শুনবেন তো নাকি না, একটু দোয়া করে দেব, সব ঠিক আছে তো, ব্যাটারি চার্জ নাকি, একটু দেখি না রে তাকবীর। এই সামনের কয়েকটা ছিটে ফুটা চেঁচাচ্ছে, পিছনে গুলো চিন্তা করছে, যা ঝড় ঝড়টা সামনে দিয়ে যাচ্ছে, যা ইমানদারের মতো একটা আওয়াজ দিয়ে বলেন দেখি না রে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন না রে তাকবীর। আল্লাহ নবীর আশেক পরিচয় দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর, নারে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون
تكريماً على رسوله تعظيماً لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহাব্বাতের সাথে পড়েন আল্লাহুম্মা নতে পড়তে হে মুস্তাফা ওয়ালে নতে পড়তে হে মুস্তাফা ওয়ালে नते परते गए मुस्तफा वाले नते परते गए मुस्तफा वाले सुन के खुश होते गए खुदा वाले सुन के खुश होते गए खुदा वाले सुन के खुश होते गए खुदा वाले नते परते गए मुस्तफा वाले सुन के खुश होते गए खुदा वाले अल्लाहुम्मा वला आले सैयदना सच तस्बीरे दिखाते हैं सच तस्बीरे दिखाते हैं सच तस्बीरे दिखाते हैं सच तस्बीरे दिखाते हैं अहले सुन्नत है आईने वाले अहले सुन्नत है आईने वाले अहले सुन्नत है आईने वाले नत परते हैं मुस्तफा वाले सुन के खुश होते हैं खुदा वाले अल्लाहुम्मा ولا آل سيدنا تیری چوکٹ پہ سجدے کو तरपती है जबी मौला तेरी चौकट पे सजदे को तरपती है जबी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला तेरी चौकट पे सजदे को तरपती है सभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला अल्लाह मेरी मौला कहाँ जाए लिए अपनी फुगा बगम मेरी मौला कहाँ जाए लिए अपनी फुगा बगम
फलक भी है खफा हमसे, खफा हमसे सभी मौला। फलक भी है खफा हमसे जमी मौला। तेरी चौकट पे सजदे को तरपती है जमी मौला। जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाहुम्मा सल्ले अला जोड़े जोड़े पड़े नबी रूपुर बकेली में धकेला है वबाओं में जहां सारा। बकेली में धकेला है वबाओं में जहां सारा। सखावत के जहानों का मिला हमको मकी मौला। सखावत के जहानों का मिला हमको मकी मौला। तेरी चौकट पे सजदे को तरपती है सभी मौला। जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाहुम्मा ولا آل سيدنا बहुत जंग के गए यार हमारे दिल के बाहों में। बहुत जंग के गए यार हमारे दिल के बाहों में। हमारे दिल हुए मुर्दा उन्हें पेकर हसीन मौला। हमारे दिल हुए मुर्दा पेकर हसीन मौला। तेरी चौकट पे सजदे को तरपती है सभी मौला। जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाहुम्मा सल्ले अला ولا آل سيدنا चमन को तो बचा मौला जमाने की जफाओं से। चमन को तो बचा मौला जमाने की जफाओं से। चमन को तो बचा मौला जमाने की जफाओं से। वफा वालों से अनवर को तू कर दे हम नशी मौला। वफा वालों से अनवर को तू कर दे हम नशी मौला। तेरी चौकट पे सजदे को तरपती है सभी मौला। अल्लाहुम्मा सल्ले अला जोड़े जोड़े पड़े নবীর উপরে দরুদ পাঠ করছেন, একটা হালচাল থাকবে দিলে। আজ অন্য দিনে দরুদ পাঠ করার আজকের মাসটায় দরুদ পাঠ করার মধ্যে পার্থক্য আছে না? আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, ইমোশনাল থাকবে, একটা হালচাল কলিজার মধ্যে থাকবে। কেন ফানাফিস রাসূল যারা হয় তাদের কলিজার মধ্যে একটা হালচাল হয়। নবীর শান মান ইজ্জত তাসিমের যখন আলোচনা হয়, কথা ঠিক আল্লাহ পাক যা আপনাদের খিদমতে আনিয়েছে, এটা পাঁচ নম্বর আমার প্রোগ্রাম চলছে। দুপুর বেলা আমি বড়গাছে প্রোগ্রাম করেছি 10টার সময়, কালকেও 4টে প্রোগ্রাম ছিল। তারপরে বাহানা কতুলপুর বলে আছে, ওখানে মাদ্রাসা আমার দাদাজান হুজুর পীর কেবলা, ওখানে 7টা থেকে 6টা
ওখান থেকে করে বড়গাছিয়া আপনার কমলাপুর মিদ্দাপাড়া, ওখানে টাইম ছিল 8টা থেকে 9:30, ওখান থেকে করে চলে গিয়েছিলাম সেই পাকাপুর দক্ষিণ চব্বিশ পরগনা, ওখানে টাইম ছিল 11টা থেকে 12:30, 11টা 4 উঠেছি, 12টা 37 ছেড়েছি গাড়ি, ওখান থেকে আপনাদের খিদমত এখানে এসেছি, একটু গালে গালে খাবার দিয়ে আপনাদের খিদমত আবার শুরু করেছি। আমার নবী শান মান ইজ্জত তাজিমের দুটো কথা হবে, কি ভাই শুনলেন তো নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হচ্ছে, সূরাতুল আল ইমরান 164 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'থা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী ধলালিম মুবীন। জমানে পাগলেরা এ পাগল কেমলা পাগলেরা আল্লাহর ওলিদের জন্য জান দেনে ওয়ালা মানুষগুলো এই নবাবপুর বাজার থেকে ডান দিকে এই মোতাবারক ঈদে মিলাদুন নবীর মাহফিলটার মধ্যে বসে বলে যায়, আপনাদের পীরের আওলাদ আপনাদের খিদমতে এই গভীর রাতে সারা রাত ধরে নবী 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 বলে আওয়াজটা দিলেন, সারা রাত ধরে মুস্তাফা মা মুস্তাফা বলে আওয়াজটা দিলেন, সারা রাত ধরে সরকারে তো আলাম সরকারে তো আলাম বলে আওয়াজ দিলেন, সেই নবীর উপরে কোরআনটা নাযিল হচ্ছে। আমার আল্লাহ আমার মাওলা জানিয়ে দেয়, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের একটা নবী একটা রাসূল আমি আল্লাহ দান করে দিলাম। সেই নবীর কাজটা কি হবে, সেই রাসূলের কাজটা কি হবে, তার কর্মসূচিটা কি হবে, সেটাও কোরআন পরিষ্কার ডিক্লেয়ার করে দেয়। সেই নবী সেই মুস্তাফা তোমাদের সামনে কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করবে, ওয়াল হিকমা হিকমতের জ্ঞানটা দিবে, কোন সময় তোমাদেরকে নবী দিলাম, কোন সময় তোমাদেরকে রাসূল দিলাম, কোন সময় আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বরটা দিলাম, সেটাও কোরআন জানিয়ে দেয়। যখন তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে, দিন বুঝতে না, শরিয়াত বুঝতে না, ইসলাম বুঝতে না, কোরআন বুঝতে না, শরিয়াতের হুকুম সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, তোমরা কাবাটা তাওয়াফ করতে, সিটি দিতে দিতে তাওয়াফ করতে, তোমরা কাবাটা তাওয়াফ করতে, উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতে, সেই কঠিন সময় অন্ধকার যুগে জাহেলিয়াতের যুগে আমি আল্লাহ তোমাদেরকে একটা নবী একটা রাসূল দিয়ে দিলাম, সেই নবী তোমাদেরকে সঠিক পথটা দেখিয়ে জান্নাতের ঠিকানা বলে দিবে। ছুটে বলে চিৎকার দিয়ে বলে সূরাতুল মাইয়্যিদা খুলে দেখেন 19 নম্বর আয়াতটা খুলে দেখেন, আমার আল্লাহ আমার নবীর সামনে আবার কোরআনে আয়াত নাযিল করে, ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়্যিনু লাকুম আলা ফাতরাতিম মির রাসূলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়া নাযীরিন ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীরুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর। পরিষ্কার কোরআন জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেয়, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম, আমি আল্লাহ তোমাদের উপরে আহলে কিতাবদের দিকে লক্ষ্য করে বলছে, দীর্ঘ সময় লং টাইম লং ডিসটেন্সের পরে আমি আল্লাহ আমি মাওলা পরওয়ারদিগার একটা নবী তোমাদেরকে দিলাম, একটা রাসূল তোমাদেরকে দান করলাম, কেননা এই জন্যই নবী দিলাম, তোমরা পরবর্তীতে বলতে পারো যে কোন আমাদেরকে পথ প্রদর্শক আসে নাই, সঠিক পরামর্শদাতা আসে নাই, তাই তোমাদেরকে সঠিক পরামর্শদাতা হিসাবে সঠিক পথ প্রদর্শক হিসাবে
সর্বশক্তিমান আমি আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতা আমার কুদরতি হাতের মুঠোর মধ্যে রেখে দি। জোরে বলবেন, আওয়াজ না দিলে আওয়াজ করব না। কেন, আমি ব্যক্তিগত ভাবে খুব দুর্বল অবস্থায় আছি, ব্যাটারি চার্জ নেই আমার, পুরোপুরি ডাইরেক্ট কথা বলছি। আপনারা হচ্ছে আমার চার্জার না, চার্জার তো কারেন্ট নাই, আপনারা হচ্ছে আমার ওই সাথে করে ব্যাটারি মোটরটা নিয়ে ঘুরে কি বলে বলো না কি বলে, হ্যাঁ ওই যে নিয়ে বসে আছে আমার চাচাজি, আমার ভাই বসে আছে, এমন উন্না মুন্না জড়িয়ে আছে, মুরব্বি না আব্বা না চাচা না ভাই, কি বলবো, আমার মাথা কাজ করছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। পাওয়ার ব্যাংক আপনার সাপোর্ট করলে আমার ব্যাটারি চার্জ বাড়বে, পরিষ্কার কথা। কেন, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, আপনার হচ্ছে আমার প্রতিক্রিয়া, যদি আপনার এনার্জি অ্যাক্টিভ থাকে আমার চার্জ বাড়বে, আপনার যদি ল্যাড ব্যাটারি মিস হয়ে যায় আমি কেমন কেচে মরা হয়ে যাই। পরিষ্কার কথা, সাদা মাটা কথা বলে দিল, কি ভাই কথা ঠিক না, একটু বিড়ি টিড়ি খাবেন নাকি, টাইম দেবো স্মোকিং টাইম টাইম, হ্যাঁ হ্যাঁ দেখেন এটা খেয়ে খুয়ে আসে তাহলে এনার্জি পাবে পাবে পাবে। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। আলোচনা শুনবেন একদম স্ট্রেট কাট কথা, তাহলে গভীর আলোচনা, দুটো ভাতের একটা হাড়ির ভাত টিপলে বোঝা যায় কি ভাতের অবস্থা। তাহলে দুটো কোরআনের আয়াত যখন বলে দিয়েছি তাহলে ভেবেলেন যে কোরআন হাদিসের আলোচনা হবে, তাহলে এই আলোচনা শুনতে গেলে একটু এনার্জিটা বেশি লাগবে, কি ভাই কথা ঠিক না। মাঝখান থেকে নাসিরুদ্দিন সাহেব গল্প, ও গরু গাছ থেকে উঠতে গিয়ে পড়ে গেছিল, গল্প বুঝে যাবে, কিন্তু কোরআনের একটা এবারও এদিক ওদিক হয়ে যাবে, লা তাকরাবু সালাত যদি অর্ধেকটা শুনে কোনো হুজুর নামাজের ধারে বাড়ে যেতে মানা করে, তারপরে যে আগে যে বলেছে ও আনতাও সকর নিশাগ্রস্ত অবস্থায় তোমাদের নামাজের ধারে যেও না, অর্ধেকটা আমল হয়ে যাবে। তো কে কে শুনবেন একটু হাট ফালেন তো দেখি, পরিবেশটা কি দেখি, ওই মাঝখানে গুলো বিধান দিলে গজ্জবি নাকি, মাশাআল্লাহ হাতের ইশারায় তো সবাই রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি, না রে তাকবি নবীর জন্য একটা আওয়াজ দিলে অসুবিধা হবে, কলিজাটা একটু নাড়ালে অসুবিধা হবে, মুস্তাফার জন্য একটা আওয়াজটা যদি বেরোয় কষ্ট হবে। হ্যাঁ, বিশ্ব নবী দিবসের মাহফিলে বসেছেন, মুস্তাফার জন্য একটু খালিস আওয়াজ দেন, দিল দিয়ে বলেন নারে তাকবীর। গোটা বিশ্ব যখন রাজপথে ইমানদাররা, গোটা বিশ্বের ইমানদার যখন রাজপথে দাঁড়িয়ে আছে ইমানি দায়িত্বটা নিয়ে, ফ্রান্সের বুকে স্কুল টিচার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজেদারে মদিনার, দুলহায়ে মদিনার, আহমদি মুস্তাফার, মুহাম্মদি মুস্তাফার যখন চিত্রটা ব্যঙ্গ চিত্র করেছে, হুজুরের তো চিত্রই নাই আবার ব্যঙ্গ চিত্র হবে কি, তারা একটা ব্যঙ্গ চিত্র হুজুরের বানিয়েছে, কার্টুন তৈরি করেছে, গোটা বিশ্ব যখন তলপার মুস্তাফার শান মান ইজ্জত তাজিমের আগুন তোলার কারণে, গোটা বিশ্বের ইমানদারের মাথায় যখন প্রতিবাদী কণ্ঠ মুখে জবানে দাঁড়িয়ে আছে, বিচার চাই বিচার চাই বিচার চাই, গোটা ফ্রান্সের যত আপনার কোম্পানি যত জিনিস এই ভারতে প্রোডাক্ট বিক্রি হয়, পৃথিবীর বুকে বিক্রি হয়, গার্নিয়ার থেকে শুরু করে কালার মেট, গার্নিয়ার ফেস ওয়াশ, এই সমস্ত হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট, লরিয়ার কালার মেট, এই সমস্ত ফেসিয়াল ফেসিয়াল যেগুলো করে সেলুন পারপাসে ব্যবহার হয়, এগুলো হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট, গোটা পৃথিবী যখন এই প্রোডাক্টকে সিজ করার পরিকল্পনা করছে, গোটা পৃথিবী যখন এই প্রোডাক্ট বন্ধ করার পরিকল্পনা করছে, ইমানদার একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফ্রান্সের প্রত্যেকটা কোম্পানিকে সিজ করার পরিকল্পনা নিয়েছে, কোথায় তুরস্কর একটা গাত্র শুরু করে পৃথিবীর ইমানদার একটা প্ল্যাটফর্মে যে বহু
মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে কিছু মানুষ নবাবপুর এলাকার বিশ্ব নবী দিবস মাহফিলের রাস্তা থেকে চোখ উঁচু করে চোখ বড় করে ঘুম আসছে তারপরে তাকিয়ে আছে মুস্তাফা মুস্তাফা সরকারে দো আলম সরকারে দো আলম মদিনাতুল লাল মদিনাতুল লাল বলে তাকিয়ে আছে চোখ বড় করে নবীর জন্য মুস্তাফার জন্য একটা আওয়াজ দেন ইনশাআল্লাহ এই নবীর মাহফিলে বসে খোদার দরবারে আওয়াজটা করোনা ভাইরাসের ভ্যাকসিনের কাজ করতে পারে কোভিড-19 এর ভ্যাকসিনের কাজ করতে পারে চিৎকার আওয়াজ দিয়ে বলে নারে তাকবীর আল্লাহ তুমি দেখতে পাচ্ছ জবান যদি বন্ধ থাকে বিচারের গুটি তোমাকে দিলাম জবান যদি কারোর বন্ধ থাকে বিচারের গুটিটা আল্লাহ তোমাকে দিলাম চিৎকার দিয়ে বলে নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামা হেজবুল্লাহ নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী জশ্নে ঈদে মিলাদুন্নবী নারে তাকবীর সেই নবীর শান মান মাহফিলে বসেছেন সেই নবীর উপরে দরুদ পড়ছেন গোটা পৃথিবীর মানুষ যখন ইহুদিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বাইতুল মুকাদ্দাস থেকে দখল করার জন্য অর্থ লালায়িত করে টাকা দিয়ে সম্পদ দিয়ে বাইতুল মুকাদ্দাস তাকে কেনার চক্রান্ত করে আব্দুল হামিদ উমাইয়া পিরিয়ডের উসমানিয়া পিরিয়ডের শেষ সম্রাট কোনদিন মাথা নত করে নাই উসমানিয়া পিরিয়ডের শেষ সম্রাট আব্দুল হামিদ মাথা উঁচু করে বাতিলের সামনে দাঁড়িয়েছিল এই আব্দুল হামিদের দরবারে একজন ব্যক্তি এসে বলে আমার এই চিরকুটটা উসমানিয়া পিরিয়ডের শেষ সম্রাট আব্দুল হামিদের কাছে আপনারা পৌঁছে দেন আমার কাছ থেকে আব্দুল হামিদ কিছু টাকা কিছু অর্থ ধার নিয়েছে আব্দুল হামিদের কাছে শেষ উমাইয়া পিরিয়ডের শেষ সম্রাট উসমানিয়া পিরিয়ডের শেষ সম্রাট আব্দুল হামিদের কাছে এসে বলছে এটা পৌঁছে দেন আব্দুল হামিদের সঙ্গে সাথীরা যারা সিকিউরিটি ফোর্স ছিল যারা মন্ত্রী ছিল তারা ভাবলো এটা হচ্ছে চক্রান্ত বাদশাহ আবার কি তার কাছ থেকে দান নেবে তিনি উসমানিয়া পিরিয়ডের বাদশাহ কি আবার এর কাছ থেকে কার্য নেবে কাগজটা নিয়ে তাকে বন্দী করে দিয়েছে কিছুদিন পরে ওই কাগজটা যখন আব্দুল হামিদের কাছে গিয়ে পৌঁছায় উত্তাল হয়ে যায় আব্দুল হামিদ ওই ব্যক্তিটাকে আমার সামনে নিয়ে আসো আব্দুল হামিদের সামনে যখন ওই মানুষটাকে আনা হয় আব্দুল হামিদ প্রশ্ন কি বলতে চাইছো তুমি কি চাও তুমি একটু বলো ওই ব্যক্তিটা অজনের নজরদারি করতে শুরু করে আব্দুল হামিদের দিকে তাকিয়ে বলে আমি একজন ঋণগ্রস্ত মানুষ আমার কাছ থেকে আমি ব্যবসা করতে গিয়ে আমার অর্থ ব্যয় হয়ে গিয়েছে ঋণী আমি হয়ে গিয়েছি আমার ব্যবসার কোমরটা ভেঙে গিয়েছে আমি প্রত্যেকটা রাতে আল্লাহ আব্দুল হামিদের কাছে চলে যাও আব্দুল হামিদকে গিয়ে বলবে আল্লাহ পাকের হুকুমে আব্দুল হামিদের ওসিলায় তোমার কর্জ মিটে যাবে তোমার ঋণ মিটে যাবে তুমি ঋণ মুক্ত হয়ে যাবে তুমি মিটিয়ে দিতে পারবে তাই আপনার কাছে এসেছিলাম সঙ্গী সাথীরা বলছে মন্ত্রী মহোদয় বলছে কালকে বলছিলে তো তুমি বাদশাহ তোমার কাছ থেকে তোমার কাছ থেকে বাদশাহ ধান নিয়েছে আর আজকে বলছো ব্যবসা বাণিজ্য আমি ঋণ করছি কি বলতে চাইছো
বাচ্চা চেহারাটার দিকে তাকিয়ে ওই মানুষটা বলে, একটুখানি আমাকে বলতে দিন, গভীর রাত্রিরে আমি আল্লাহর দরবারে যখন দোয়া চাই, আমি যখন ফরিয়াদটা করি, আমি নিদ্রার মধ্যে চলে গেলাম, নিদ্রিত অবস্থায় আল্লাহর নবী যখন দিদার মুস্তাফা যখন দিদার আমার হয়ে যায়, আল্লাহর নবী আমাকে বললেন, আব্দুল হামিদকে গিয়ে এটাও বলো, সে আমার দরবারে দুদিন দরুদ পাঠায় নাই, আমার আব্দুল হামিদকে একটু শুনিয়ে দিও, কেন সে আমার দরবারে দরুদ আমি রসুল আমার দরবারে তার নাম আর বাপের নামটা জমা দেওয়া হয়, আজকে পড়ে না দুদিন, কেন একটু বলবো। বাচ্চা আব্দুল হামিদের চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়, ওই বেবির আটটা ধরে খাজানার সামনে গিয়ে দান করিয়ে দেয়, খাজানা থেকে একটা বস্তা তার হাতের মধ্যে উঠিয়ে দেয়, আবার প্রশ্ন করে, স্বপ্নের মধ্যে মুস্তাফা তোমাকে কি বলেছে একটু বলো, কি তোমাকে বলেছে একটু বলো। ওই সময় বাচ্চা আব্দুল হামিদের দিকে লক্ষ্য করে ওই মানুষটা বলে, স্বপ্নে মুস্তাফা বলেছে আমার আব্দুল হামিদ আবার খাজানা থেকে আমার আব্দুল হামিদ বলেছে, আমার আব্দুল হামিদ বলেছে, আবার একটা খাজানা থেকে বস্তা নিয়ে ওই মানুষটার হাতের মধ্যে তুলে দেয়। মন্ত্রী মহোদয় বলে, তোমার ঋণের টাকা কি তুমি পেয়েছো? বলে, হ্যাঁ অনেক বেশি হয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে চলে যাও। আব্দুল হামিদের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়, মন্ত্রীর দিকে লক্ষ্য করে বলে, আমার সঙ্গী সাথীরা, আমার রসুল আমাকে আমার আব্দুল হামিদ বলে দিয়ে বলেছে, আমার আব্দুল হামিদ বলেছে, আমার আব্দুল হামিদ বলেছে। ওই মানুষটা যতবার মুখ দিয়ে আমার আব্দুল হামিদ বলেছে নবী, এটা যতবার আমাকে আমি তত খাজানা থেকে বস্তাগুলোকে দিয়ে দিতাম, নবী ওই কথাটা শোনার জন্য আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারি। জোরে বলবেন, বিরিয়ানির দিকে মন চলে গেছে না? হ্যাঁ বিরিয়ানি খাবে, প্যাকেট নিয়ে চলে যাও, তাহলে দোয়া করো, খামাকে বুকে লাভ লাভ, 7.5 ঘন্টা কাছাকাছি বকা বকা, কি দরকার খাও খাও। আমি নবীর উপরে দরুদটা পাঠ করতে পারিনি, ওই মানুষটা মিথ্যা বলে নাই, ওই মানুষটা সত্য বলেছে, আমার রসুল আমাকে খোঁজ করেছে। জোরে বলবেন, একটু জোরে বলবেন, একটু চিৎকার দিয়ে বলবেন না। সেই নবীর মিলাদটা আপনি করছেন, সেই মুস্তাফার মিলাদটা আপনি করছেন, সেই সরকারে কায়নাতের মিলাদটা আপনি করছেন, সেই নবীর ঈদে মিলাদুন্নবী, সেই নবীর বিশ্ব নবী দিবস, সেই নবীর ঈদে মিলাদুন্নবী, সেই নবীর জন্য জশনে ঈদে মিলাদুন্নবী। ঈদ মানে হচ্ছে আনন্দ খুশি, শব্দের অর্থ আরেকটা আছে, বারবার ফিরে আসা। মিলাদ মাউলুদ থেকে এসেছে এর মূল মাদ্দা, মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদ আপনি গাড়ি চালাতে চালাতে নবীর মিলাদ মানাচ্ছেন, নবীর শান, নবীর ইজ্জত, নবীর তাজিম নিয়ে কথাবার্তা বলছেন, নবীর উপরে আলোচনা করছেন।
করছেন, নবীর জন্ম নিয়ে কথাবার্তা বলছেন, আপনি গাড়িতে মিলাদ করছেন, আপনার বাড়িতে আপনি সঙ্গী সাথীদেরকে নিয়ে নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত নিয়ে আলোচনা করছেন, আপনি আপনার বাড়ির মধ্যে মিলাদ করছেন, আপনি ফেসবুকে রাইটিং লিখছেন, চিটছেন, এডিট করে লিখছেন, আপনি নবীর শান, নবীর ইজ্জত নিয়ে, নবীর জন্ম নিয়ে, নবীর দুনিয়াতে আসা নিয়ে আপনি ফেসবুকে মিলাদ করছেন, আপনি ইউটিউবে পোস্ট করলেন, আপনি ইউটিউবে লিখছেন বা ইউটিউবে বলছেন, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত নিয়ে, নবীর দুনিয়াতে আসার উপরে আপনি ইউটিউবে কথা বললেন, আপনি ইউটিউবে মিলাদ করলেন, আপনি নবীর ইজ্জত শান তাযিম নিয়ে দুনিয়াতে আসা নিয়ে যে জায়গাটায় আলোচনা করবেন সেই জায়গাটায় তাই নবীর মিলাদ হয়ে যাবে। জোরে বলে বলে খোঁচা আগে না মারতে হয়, আর চিৎকার দিয়ে বলে 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 চিৎকার দিয়ে বলে। আপনি এই জায়গায় করছেন প্যান্ডেল করে লাইটিং করে করে এখানে মিলাদ করছেন, এই কথা বলেন, কথা বুঝতে পারছেন? ও পাড়ায় ওই লোকগুলো করছে, ওখানে নবীর মিলাদ করছে, মাদ্রাসায় করছে, মাদ্রাসায় নবীর মিলাদ করছে, মক্তবে করছে, মক্তবে নবীর মিলাদ করছে, কি বা কি কথা, পাড়া মহল্লা এলাকায় থানায় জেলা যেখানে করুক না কেন নবীর শান মান ইজ্জত তাযিমের আলোচনা যেখানে হচ্ছে নবীর মিলাদ হচ্ছে, এর তো সংগ্রাম নরমাল কথা তো এটা নাকি না ভুল বলছে? তাহলে আলামে আরওয়াতে হলে রুহের জগতে হলে তাহলে কি হবে? তাহলে ওখানে মিলাদ হলো কি ভাই কথা ঠিক? কিতাবটা খুলে দেখেন, মিলাদ শুধু ফুরফুরা পীর সাহেব আবিষ্কার করেনি, কোন আলেম, কোন মাওলানা, কোন হাফেজ আবিষ্কার করেনি। আল্লামা আরওয়া রূহের জগতের মধ্যে যে জায়গায় রূহকে একত্রীকরণ করা হয়েছিল সেই আলামে আরওয়াতে প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ এলান করে দিয়েছিলেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সম্পর্কে এলান হয়ে গিয়েছিল, মুস্তাফা সম্পর্কে এলান হয়ে গিয়েছিল, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বরদের আমার নবী সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, এই নবী আখেরি জামানার নবী, এই নবী যখন দুনিয়াতে যাবে, এই রাসূল যখন দুনিয়াতে যাবে, তার ইত্তেবা করবে, তার অনুসরণ করবে, তার অনুকরণ করবে, তিনি যখন দাওয়াতি কাজ করবে তাকে সহযোগিতা করবে, আলোচনা করে আমার আল্লাহ মিলাদ করে দিয়েছে। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন শরীফের পূর্বে এই তিনটে কিতাব আসমানি কিতাব, এই কিতাবে আমার আল্লাহ আলোচনা করেছে মুস্তাফা দুনিয়াতে আসা নিয়ে, আমার আল্লাহ বা আলোচনা করে তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যেও আমার আল্লাহ নবীর মিলাদ করে দিয়েছে। জোরে বলবেন না, বয়কট করছেন নাকি? মেসি গোল করার পরে তো বলতে হয় না আমি গোল করেছি, চেঁচা বলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করার পরে বলেছে আমি গোল করেছি, কোন চেঁচা? আইপিএল এ এত 6-4 হচ্ছে সব দেখছো, কোন প্লেয়ার 6 মারার পরে বলেছে আমি 6 মেরেছি চেঁচা, কোন প্লেয়ার 4 মারার পরে বলেছে আমি 4 মেরেছি চেঁচা, চেঁচা চেঁচাও কেন? ও মুসলমানের বাড়ির ছেলে, কোনটা প্ল্যান প্ল্যান, বাপ মরে গেছে ছেলে বলছে সুবহান আল্লাহ, ছেলে সোনার চাকরা খুলে এসে, বাচ্চা ছেলে হসপিটালে হয়েছে দৌড়াতে দৌড়াতে চিন্তা লীলাহে ভাই রাজীব, এত জুলুস, এত ওয়াজ, এত নসিহত, এত আলোচনা, ওই আলু কি তরকারি যে পেলে কি আজকে দিনে গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 50,000 জলসা, 50,000 কি ব্যাপার, কথা ঠিক না?
ওখানে দেখছি বক্তা এরকম করছে, ওখানে দেখছি বক্তা করছে, দেখছি বক্তা এরকম করছে, রাস্তায় দেখছি কয়েকশো জন। কি ভাই কথা ঠিক না? বক্তা পকেট ভর্তি হয়ে গেল, কমিটির বিরিয়ানিতে পেট ভর্তি হয়ে গেল। তাই আপনি কি বলে শ্রোতা, তার বিরিয়ানিতে পেট ভর্তি হয়ে গেল আর কমিটিতে নামে পেট ভর্তি হলো। রে শালা জল সাজে গিয়েছি, পাগল করে দিল তো কমিটি। এই করছি ওকে ডাউন করতে হবে, কে নিয়ে আসতে হবে। পাগলা পাগলাতে সময় লোক দেখছি আমাদের জলসায় কেমন বসছিল, এই করছে। পরের দিন এশার নামাজ কাজা, ফজরের নামাজ কাজা। কথা বলো কথা ঠিক বলছি না বলছি? আমি নিজের চোখে দেখেছি মিলাদ জলসা কমিটির সেক্রেটারি, বিশ্ব নবী দিবসের সেক্রেটারি পাক্কা মাল খোর, মাল খোর। পরের দিন খেয়ে ফুল লোড, এইটা থেকে হুতা হুতা থেকে সেটা কি রাগ করছেন নাকি? ডোজটা করা হয়ে গেছে, কিছু করার নেই, ঘুম ছাড়াতে হবে। আমি নিজের চোখে দেখেছি জলসা কমিটির সভাপতি পাক্কা জেনাকো। কি রাগ করছেন নাকি? গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি 1000 জলসা হয়, 1000 জলসা কমিটির মধ্যে 900টা জলসা কমিটির সেক্রেটারি বেনামাজি আসেন, চ্যালেঞ্জ করলো। গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি 1000 বিশ্ব নবী দিবস হয়, 1000 বিশ্ব নবী দিবস সভাপতি পাক্কা শরিয়া দিয়ে দি কাজ কাজ একটা করে একটা প্রমাণ দেবো। আসেন বসেন, এটা আপনাদের দোষ নয় তো, দোষটা আমাদের, আমাদের বক্তাদের দোষ, আমাদের নিজেদের ব্যালেন্স নেই তো। বক্তব্য পয়সা ছাড়া কিছু চেনে না, টাকা পয়সা অর্থ ছাড়া কিচ্ছু চেনে না। এখানে পাঁচ তো মানে আট, ওখানে আট তো মানে বারো, ওখানে বারো তো মানে পঁচিশ, এই হিসাব করছে। কথা বলো কথা ঠিক বলছি? একটা মিলাদের ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস কবুলিয়াতের পিছনে তিনটে শর্ত শুনে রেখে দেন। যিনি বক্তা বক্তৃতা করবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করবে, যিনি কমিটি ইন্তেজাম করবে পরিচালনা করবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পরিচালনা করবে, যিনি শ্রোতা শুনবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য শুনবে, এই তিনটে শ্রেণীর মধ্যে যদি খোদা আর নবী থাকে এই জায়গাটা জান্নাতের টুকরা হবে। যারা বসে থাকবে তারা সব দিন বুঝেন, শরিয়াত বুঝেন, নাটক করার কোন জায়গা নেই, ইসলাম নাটক করার কোন পজিশন দেয় নেই, অভিনয় করার কোন পজিশন দেয় নেই আপনাকে। শরিয়াত শরিয়াতে রাস্তায় চলবে, রেল যেমন রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে যাবে, ছাগল পরবে কেটে বেরিয়ে যাবে, মানুষ করবে কেটে বেরিয়ে যাবে, রেল কিন্তু রেলের রাস্তায় চলবে। সেই রকম শরিয়া শরিয়াতের রাস্তায় চলবে, পিচ্ছায় পরবে কেটে বেরিয়ে যাবে, পিচ্ছাদা পরবে কেটে বেরিয়ে যাবে, আলেম পরবে কেটে বেরিয়ে যাবে, মৌলানা পরবে কেটে বেরিয়ে যাবে, ইমাম পরবে কেটে বেরিয়ে যাবে, বক্তা পরবে কেটে বেরিয়ে যাবে, মুয়াজ্জিন পরবে কেটে বেরিয়ে যাবে, সাধারণ মানুষ পরবে কেটে বেরিয়ে যাবে। শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে, শরিয়াত তার বাবার সম্পত্তি নয়। কথা কিছু বলছি বুঝতে পারছেন? আমি ভুল করলে অপরাধী, আপনি ভুল করলে অপরাধী। আল্লাহ খানদান দেখেন না, বংশ দেখেন না, রক্ত দেখেন না, ব্লাড দেখেন না, খুন দেখেন না। আল্লাহ যদি খানদান দেখতো, বংশ দেখতো, রক্ত দেখতো, ব্লাড দেখতো, তাহলে আবু জেহেল আবু লাহাব করে দিন, জাহান্নামে যেত না। আল্লাহ যদি খানদান দেখতো, বংশ দেখতো, রক্ত দেখতো, ব্লাড দেখতো, তাহলে বেলাল করে দিন, জান্নাতে যেতে পারতো না। কোথায় সর্দারের বাচ্চা সর্দার, নেতার বাচ্চা নেতা, আবু জেহেল আবু লাহাব জাহান্নামে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় গোলামের বাচ্চা গোলাম, বেলাল জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আপনি ওলি তৈরি হবে, আপনার বাড়ির ছেলে ওলি হবে। এই ঘুরে একটা দুটো নয়, গোটা কেরাম আল্লাহর ওলিদের কাতারে কাল কিয়ামতের নাম লিখে দিতে দিতে যদি সেই রাস্তার পথই হতে পারে। কি ভাই কথা ঠিক বলছেন? এই তাবারুকের লম্বা চালে রাম করছিলাম ভাত দেখছেন, ওটা মেডিসিনের কাজ করবে। যদি হালাল উপার্জনের টাকা দিয়ে তাবারুকটা হয়, নবীর মিলাদের তাবারুক,
আরে সুদের টাকা ঘুষের টাকা এর টাকা সের টাকা লাথি মারা টাকা বুকে লাথি মারা মাকে কাঁদানো বাপকে চালানো ওকে করা সেই টাকা নিয়ে ভাইয়ের সম্পত্তি খাঁচায় লাথি মেরে রেকর্ড করা ওই টাকা নিয়ে বিরিয়ানি করলে কিচ্ছু চলে না খারাপ করছেন ব্যথা লাগছে তাহলে নবীর মিলাদ একটা একটা করে বোঝার চেষ্টা করেন আমি দলিল দিয়ে বোঝাতে চাই আপনাদেরকে তাওরাতে করেছে ইনজিলে করেছে নবীর মিলাদ আনন্দ করব কেন খুশি করব কেন এই ঈদ শব্দটা কোথা থেকে পেলাম আনন্দ শব্দটা কোথা থেকে পেলাম কেদাবটা খুলে দেখেন কোরআন শরীফের একটা সূরা আছে সূরাতুল মাইয়্যিদা মাইয়্যিদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখান আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের উম্মাত উম্মতিদের উপরে আসমান থেকে একটা জান্নাতি খাবার জান্নাতি খাঞ্চা পাঠিয়েছিলেন যে দিনটা হযরত ঈসা নবীর উম্মাত উম্মতিদের উপরে আমার আল্লাহ আসমানি খাবার আসমানি খাঞ্চা পাঠিয়েছিলেন জান্নাতি খাঞ্চা খাবার এসেছিল সেই দিনটা তারা আনন্দ করেছিল ঈসা নবীর উম্মতেরা যদি জান্নাতি খাবার পেয়ে আনন্দ করতে পারে উম্মতে মুহাম্মাদিকে জান্নাতি মানুষটাকে পেয়ে আনন্দ করতে পারে না হযরত ওমর ফারুক এসে প্রশ্ন করে একজন ইহুদি ওমার তোমাদের আল্লাহ তোমাদের উপরে যে কোরআনের আয়াত একটা নাজিল করেছে ওই কোরআনের আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো আমরা ঈদ মানাতাম আনন্দ করতাম খুশি মানাতাম হযরত ওমার প্রশ্ন করে কোন আয়াতের কথা বলছো ইহুদি বলতে থাকে সূরাতুল মাইয়্যিদা তৃতীয় নাম্বার আয়াতের কথা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিকমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা পরিষ্কার করে ফারুক আজম বলে এই আয়াতটা যেদিন নাজিল হয় আমরা সেই দিনটাতে দুটো ঈদ মানিয়েছিলাম দুটো খুশি মানিয়েছিলাম এই আয়াতটা জিলহজ মাসের 9 তারিখে আরাফাতে নাজিল হয় এই আরাফাত দিনটা আমরা আনন্দ করেছিলাম খুশি মানিয়েছিলাম দ্বিতীয় নাম্বার এই আয়াতটা আমার আল্লাহ ইসলাম পরিপূর্ণতা করব আওয়াজ দেয় তাই আমরা এই আয়াতের সুসংবাদে আনন্দ করেছিলাম আর শরিয়াত আসবে না নতুন করে কিছু মাসলা নতুন করে কোন আইন আসবে না ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে তাই আমরা আনন্দ করেছিলাম একটা কোরআনের আয়াত যদি নাজিল হওয়ার কারণে সাহাবারা যদি দুটো ঈদ মানাতে পারে দুটো খুশি মানাতে পারে গোটা কোরআন যে নবী যে রাসূলের উপরে নাজিল হলো সেই নবী যে দিনটাই দুনিয়াতে আসলো সেই দিনটা কি উম্মতে মুহাম্মাদি আনন্দ করতে পারে না বুঝতে পারছি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 764 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 182 নম্বর পৃষ্ঠা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয় যে দিন থেকে মুস্তাফা দুনিয়াতে এসেছে যে দিন থেকে সরকার কায়নাত দুনিয়াতে এসেছে যে দিন থেকে সরকার দু আলাম দুনিয়াতে এসেছে যে দিন থেকে আমেন আল্লাহ দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর দিন নবীর দুনিয়াতে আসার দিন বুখারী থেকে দলিল দিলাম চলেন মুসলিম কি বলছে একটা একটা করে দলিল দিচ্ছি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি লিখছেন 368 নম্বর পৃষ্ঠা পরিষ্কার করে লেখা আছে সাহাবা একটা হুজুররা গিয়ে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সোমবারের দিনে কেন রোজাদার রাখেন আপনি সোমবারের দিনে কেন সিয়ামটা পালন করেন আল্লাহ নবী আল্লাহ রাসূলকে সাহাবা একটা হুজুররা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে আমি সোমবারের দিনে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি তাই সোমবারের দিনে আমি সিয়ামটা পালন করি যে কষ্টের ব্যাপার আস্তে সুবহানাল্লাহ
মিলাদ কেন করেছেন নবীর ভালোবাসা মহব্বত যদি সত্যকারে আশিক রাসূল হন নবী দুনিয়াতে আসছে সোমবারে নবী বলছে আমি সোমবারে রোজা রাখব যদি আশিক রাসূল হয় আপনাকে সোমবারে রোজা রাখতে হবে নবীর পাগল হবে মিষ্টি খাওয়া সুন্নাত নবী খায় খায় তাই মিষ্টি খাওয়া কাবা কাবা মাছ দিয়ে বাপ দিয়ে চারটে বিয়ে করা নবী করেছে চারটে বিয়ে খুব ভালো মাশাআল্লাহ চারটে বিয়ে করেছে মিষ্টি খেয়েছে খুব সুন্নাত তাহাজ্জুদটাকে পড়বে বাপ এটা তো কষ্ট দায় তাহাজ্জুদ মিষ্টি খাওয়ার বেলায় নবী আর তাহাজ্জুদের বেলায় কষ্ট দায় হ্যাঁ বিশ্ব নবী দিবস হচ্ছে মাশাআল্লাহ খুব ভালো বিরিয়ানিটা যদি দুপুর বেলায় দিয়ে দিত চিয়ারা খালি থাকতো নি ফাঁকা থাকত আপনি কি বলে ভর্তি থাকতো নি সব ফাঁকা হয়ে যেত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাপ তৈরি করেছে বাবু মাজা ফি মিলাদে মুস্তাফা একটা বাপ তৈরি করেছে অনুচ্ছেদ তৈরি করেছে নেশন তৈরি করেছে একটা পর্ব তৈরি করেছে নবীর দুনিয়াতে আসা মুস্তাফার মিলাদের উপরে ইবনে মাজা রিওয়ায়াত করছে 125 নম্বর পৃষ্ঠা নবীর মিলাদের আসার ব্যাপারে মিশকাতুল মাসাবি 513 নম্বর পৃষ্ঠা নবীর দুনিয়াতে আসার উপরে এলান করছে পরিষ্কার করে এসেছে জালালউদ্দিন সুয়ুতি পরিষ্কার করে লিখছে হালিমুল ফতোয়া ইমাম নাবাবী তার কিতাবের মধ্যে লিখছে মোল্লা আলী কারি তার কিতাবের মধ্যে লিখছে আল্লামা ইমাম শাফি তার কিতাবের মধ্যে লিখছে একটা দুটো না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি তার কিতাব মারকাজুল আসানি বলে একটা কিতাব আছে মারকাজুল আসানি কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি ঘোষণা দিচ্ছে পৃথিবীর বুকে একটা নয় দুটো নয় 450 উলামাদের ঐকমত 450 উলামাদের ঈদে মিলাদুন্নবী জায়েজ মারকাজুল আসানি খুলে দেখো 450 উলামাদের ঐকমত ঈদে মিলাদুন্নবী জায়েজ তে চলে বলবেন না তে চিৎকার দিয়ে বলা যাবে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন হুজুর আমার দুনিয়াতে আসলেন আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীকে এত নিয়ামত দিয়েছিলেন হযরত আমিনা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল আল্লাহ আমার নবী আল্লাহ রাসূলের সম্পর্কে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যেদিন আমেনার গর্ভ থেকে বের হয় গর্ভপাত হয় ভূমিষ্ঠ হয় দুনিয়ার মধ্যে আসে আমেনার ঘরটা আলো আর আলো হয়ে গিয়েছিল হযরত আমেনা বলে এত আলো এত জ্যোতি বেরিয়েছিল আমি আমেনা মুস্তাফার ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিলাম এত আলো এত জ্যোতি আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত ওই আলোতে দেখতে পেয়েছিলাম জোরে বলবেন না তিনটে নিয়ামত আল্লাহ পাক দিয়েছিলেন তিনটে চাবি আমার রসুলকে দেয়া হয়েছিল কুদরতিভাবে ফতহের নুসরাতের চাবি মুস্তাফাকে দেওয়া হয় নবুয়াত ওয়ার রিসালাতের চাবি মুস্তাফাকে দেওয়া হয় তাম পৃথিবীর বুকে যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি দা আমার আল্লাহ আমার মাওলানা পরওয়ারদিগার মুস্তাফার কদমে কুদরতিভাবে ফেলে দেয়
আল্লাহর তরফ থেকে এলান হয়, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে আল্লাহর তরফ থেকে এলান হচ্ছে ইসে আদম কি সাফাওয়াত দে দো, ইসে নূহ কি রিক্কাত দে দো, ইসে ইসমাঈল কি জবাব দে দো, ইসে ইব্রাহিম কি খিল্লত দে দো, ইসে ইয়াকুব কি বিশারত দে দো, ইসে ইউসুফ কি হুসন দে দো, ইসে দাউদ কি আওয়াজ দে দো, ইসে আইয়ুব কি সবর দে দো, ইসে ঈসা কি সাখাওয়াত দে দো, ইসে ইহিয়া কি জুহুদ দে দো। আমার আল্লাহর তরফ থেকে চিৎকার আওয়াজ এলান এসে যায়, যত নবীকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি কাউকে না কাউকে একটা এক্সট্রা অর্ডিনারি খুসুসিয়াত দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত এক্সট্রা অর্ডিনারি দিয়েছি, কাউকে জুহুদ দিয়েছি, কাউকে বিশারত দিয়েছি, কাউকে খিল্লত দিয়েছি, কাউকে সাখাওয়াত দিয়েছি, কাউকে হুসন দিয়েছি, কাউকে সাফা দিয়েছি, কাউকে রিক্কাত দিয়েছি, কাউকে সবর দিয়েছি, কাউকে না কাউকে আমি আল্লাহ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার কিছু দান করে দিয়েছি। আদম থেকে ঈসা পর্যন্ত যে নবী যে রাসূলকে আমি আল্লাহ চাই কিছু দিই না কেন, যা কিছু আমি দিই না কেন, সব এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আমি মুস্তাফাকে দিয়ে দিলাম। জোরে বলেন, চিৎকার দিয়ে বলে। তাই আমার রসুল বলছে ইউসুফ আলাইহিসসালামের সম্পর্কে, আমার রসুল বলছে ইউসুফ হচ্ছে সাদা ফর্সা আর আমি রসুল হচ্ছে লালি ফর্সা, দুধে আলাদা রং। আমার রসুলের চেহারাটা হচ্ছে অ্যাট্রাকটিভ চেহারা, হ্যান্ডসাম, গ্লোরিয়াস, বিউটিনেস। সে বিউটিনেসটা কেমন, আকর্ষণীয় চেহারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে হুজুরের চেহারাটা হচ্ছে আকর্ষণীয়, আকর্ষণ করবে এরকম একটা চেহারা। আম্মা জানাইছা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের শান মান ইজ্জতের আলোচনা করতে গিয়ে আম্মা জান ঘোষণা দিয়ে বলে ইউসুফের চেহারাটা না দেখার পরে মিশরের নারীগুলো নিজেদের আঙুলটা কেটে দিয়েছিল, ফলটা না কেটে তারা যদি আমার নবী আমার মুস্তাফাকে দেখতো, আমার সরকারে কায়নাতকে দেখতো, আমার ইমামুল মুরসালিনকে দেখতো, আমার ইমামুল হুদাকে দেখতো, আমার ইমামুল কিবলাতাইনকে দেখতো, তাদের নজরটা যদি আমার নবীর উপরে একবার পড়তো তারা আঙুলটা কাটতো না, তারা নিজেদের কলিজাটা কেটে আমার নবীর কদমের নিচে ফেলে দিত। হঠাৎ করে একটা মহিলা সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইসলাম তো মেয়েদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেয় না, হুজুর তো আমি যেতে পারবো না, হুজুর আমার দুধের বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলতে থাকে এই দুধের বাচ্চাটাকে নিয়ে গিয়ে আমি কি করব। ওই সময় ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ দেগে আমার কুফারে ওই সোনাগুলো ওই নষ্ট করার জন্য ওই যেগুলো আপনার দিকে ছুটবে ওইটা আমার বাচ্চা শিশুটার গায়ের মধ্যে লাগবে, আমার কুচি বাচ্চার শরীরটা ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। হুজুর আমি মনের মধ্যে একটা ফোঁটা ব্যথা অনুভব করব না, কিন্তু আপনার শরীরটার মধ্যে যেন তীরের আঁচ না লাগে। একটা মা তার বাচ্চাটাকে কলজে মনে করে, ফ্যাবসা মনে করে, গুরুত্ব মনে করে,
বাচ্চার গলায় ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, মুখে ঘা হয়েছে, খেতে পাচ্ছে না, ঢোক ঢিললে লাগছে, পানি খেলেও ব্যথা পাচ্ছে মুখের গায়ে, মা দোয়া করে আল্লাহ রোগটা আমায় দাও, আমার বাচ্চাটাকে সুস্থ কর, আল্লাহ ওই রোগটা আমাকে দাও, বাচ্চাটাকে সুস্থ রাখ। ওই মা বলছে আউযু, আপনি নিয়ে যান, ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার বাচ্চা ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, অসুবিধা নেই, আপনার শরীরটা যেন সুস্থ থাকে। জোরে বলে, জোরে বলে, সব নবীয়ों ने মুজিজা লিখে আই তাই দিল্লি ক্যাপিটালে দাঁড়িয়ে আজমল খান পার্কে টেবিলটা চাপতে বলে এসেছিলাম 2018 সালে। সব নবীয়ों ने মুজিজা লিখে আই, সব রাসূলों ने মুজিজা লিখে আই, আদম মুজিজা লিখে আই, নূহ মুজিজা লিখে আই, ইয়াকুব মুজিজা লিখে আই, ইউসুফ মুজিজা লিখে আই, উজাইর মুজিজা লিখে আই, ইব্রাহিম মুজিজা লিখে আই, ইসমাইল মুজিজা লিখে আই, উজাইর ইদ্রিস ইউনূস মুজিজা লিখে আই, ঈসা মুজিজা লিখে আই, মুসা মুজিজা লিখে আই, 124000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, সব সবি কে নবী, সব রাসূল কে রাসূল মুজিজা লিখে আই, লেকিন হামারে নবী মুজিজা লিখে নহীঁ, খুদ মুজিজা বন কে আই। জোরে বলে ইমান। মুম্বাইয়ের বাইরে দাঁড়িয়ে বললাম, এখন ইন্টারনেটে বক্তব্যটা দিয়ে আছে, ইমান না আমল কা নাম হ্যায়, না ইলম কা নাম হ্যায়, ইমান না ইলম কা নাম হ্যায়, না আমল কা নাম হ্যায়, ইমান আদাবে মুস্তাফা কা নাম হ্যায়, নিসবতে মুহাম্মদি মে, নিসবতে মুহাম্মদি মে ফানা হো জানে কা নাম পাকা হ্যায়, হুজুর কে আদাব মে ফানা হো জানে কা নাম ঈমান হ্যায়, হুজুর কে আমল মে ফানা হো জানে কা নাম ইসলাম হ্যায়। আপনি হাঁটছেন নবীর মতো ইবাদত, আপনি বসছেন নবীর মতো ইবাদত, আপনি খাচ্ছেন নবীর মতো ইবাদত, আপনি কথা বলছেন নবীর মতো ইবাদত, আপনি হাসছেন নবীর মতো ইবাদত, আপনি বাড়িতে ঢুকছেন নবীর মতো ইবাদত, আপনার বাচ্চাটাকে আপনি কোলে নিচ্ছেন আদর করছেন নবীর মতো ইবাদত, আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলছেন নবীর মতো ইবাদত, আপনার মায়ের সাথে আপনি কথা বলছেন বাবার সাথে কথা বলছেন নবীর মতো ইবাদত, আপনার সবের মধ্যে নবী আছে, ইবাদত কথা বলেন মোদিও দাঁড়িয়ে দেখেছে, মোদি শুনুন কথা বলেন, এত বড় দাঁড়ি করে ফেলেছে লোক গোচ্ছ ওই দাঁড়িটা নবীর নকশায় আপনি রাখেন, বিরাট কোহলি নকশা, মেসির নকশা, জওহরলাল নেহরু টুপি মাথায় দিতে, নেহরু টুপি মাথায় দিতে, আপনি মাথায় দেন শূন্য তন তন, মোদিও পাগল মাথায় দিতে শূন্য তন তন, এ কথা বলেন না কেন, তোমার যে কোন কাজে নবী থাকলে ইবাদতের সওয়াব পাবে, নবী নাই কিছু দাম নাই। আল্লাহ পাক সকলকে সেই বুঝদান করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়ি আমি কষ্ট দেব না আপনাদের, আল্লাহ পাক কবুল করেন, নবী শান মান ইজ্জত তাযীমের উপরে আলোচনা এতক্ষণ আসেন, সেই নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব, ইনশাআল্লাহ দোয়া দিকে যাব, ফজরের আযান আছে 4টার মধ্যে সমাপ্তি হবে, সকলে নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করি, ইয়া নবী সালাম, হাত খুলে দিচ্ছেন,
নিজের জন্য না হলে অপরের জন্য মাস্কটা পরব, নিজের জন্য না হলে অপরের জন্য মাস্ক পরুন, অপরের জন্য সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। কেন মানুষের জন্য করতে হবে? আমার মনে আছে না, আমার আল্লাহ তো আছে, দেখাতে হবে না, আমরাও মানছি। কথা বলেন না কেন, অনেক দূরে থেকে কথাটা বললো, আমার কথা বুঝতে হবে। আল্লাহ পাক সকলকে সেই বুঝদান করেন। সকলে বলেন আমিন। এই জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। কেন, যতই মাস্ক পরো, যতই যাই করো, আমি তো যখন মানে একদম মানে খুবই মানে মার্চের 22 তারিখ থেকে 22 তারিখে জনতা আপনার ইয়ে হলো কারফিউ, 23 তারিখ থেকে লকডাউন মোটামুটি চালু হলো, তারপর এক সপ্তাহ করে বাড়লো। তো মার্চ এপ্রিল এপ্রিলের শেষে এর প্রথমের দিকে আমার বাড়িতে একটু অসুস্থ ছিল আমার চাষি আম্মা, তো আমি হসপিটালে 14 দিন হসপিটালে সময় কেটেছি। একজন বলেই ফেললো পিসায়ে, তারা বুঝে গেছিল আমি মহল্লা বাড়ির ছেলে, পিসায়ের বাড়ির ছেলে, বুঝে গেছিল যে ধর্মগুরু ফ্যামিলির বাড়ির ছেলে, একটা পরিচিতি লাভ হয়ে গেছিল, সম্পর্ক রিলেশন হয়ে গেছিল। তো পিপি ড্রেস পরে, স্যানিটাইজার পরে, আপনারা লাগিয়ে মাস্ক পরে, গ্লাভস পরে, যত রকম হেলমেট পেলমেট যা আছে সব পরে বলছে, বিশ্বে এ যা কিছু পড়েছি এই রোগটা এমন না কিচ্ছু, মেডিকেল সায়েন্সের লোক বলছে এই রোগ থেকে বাঁচার জন্য পিপি ড্রেস মাস্ক সোশ্যাল ডিসটেন্স সামাজিক দূরত্বের ব্যাপার নয়, এই রোগ তাদের ভাষায় তারা বলছে, ওরালা যদি বাঁচায় তাহলে বাঁচবে এই রোগ থেকে, নালে কিছু করার নেই, একটা দেখানোর জন্য, না করলে নয়, প্রোটেকশন আমরা নিচ্ছি। মেডিকেল ডিপার্টমেন্টের লোক বলছে, আমি যাতায়াতই কথা বলছি না, যারা বোর্ড তৈরি করে প্রফেসর লাইন ডাক্তারি লাইনে প্রফেসর যারা বলছে, এটা আমরা একটা প্রোটেকশন আমরা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু উপরওয়ালা এর মধ্যেও দিতে পারে এমন এমন এমন। তো যাই হোক, আল্লাহ পাক সুস্থ রাখে, রহমতের দ্বারা গলায় পূর্ণ করেন, প্রত্যেকের বাড়িগুলোকে সুস্থ রাখেন, এটাকে দোয়া করি, প্রত্যেকের বাচ্চা কাচ্চা মুরব্বি যারা আছে আল্লাহ তাদেরকে সকলকে শেফায়ে কামিল এনায়েত করেন, সুস্থ তাসকার জীবন যাপন করার তৌফিক এনায়েত করেন। সব থেকে বড় জিনিস আমাদের একতা ইত্তেফাক বন্ধন তৈরি করা, ঐক্যর বাতাবরণ। আজকে যে পরিবেশ পরিস্থিতি, আমি যুবকদেরকে একটা জিনিস অনুরোধ করব, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, সোশ্যাল মিডিয়ায় যাও, যার বক্তব্য ভালো লাগে নাও, যাকে ভালো লাগে না দূরে থাকো, কিন্তু কমেন্ট করো না। কারোর বক্তব্যে ভালো কমেন্ট করো তো খারাপ কমেন্ট করো না। তোমার কমেন্টটা তোমার মধ্যে সীমাবদ্ধ নয়, জেলা পাড়া মহল্লা থানার মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের মানুষ তোমার কমেন্টটা দেখছে, তোমার কমেন্ট কবে শুনে দুঃখ লাগবে। দুজনে দুরকম কথা হয়ে গিয়েছে, দুজন দুরকম মত দিচ্ছে, আপনি কারোরটা নিলেন, কারোরটা বাদ দিলেন, নিতেই পারেন, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, নিতেই পারে তার ওপিনিয়ন, কিন্তু আপনি আমি যে কমেন্টটা করছি, এই কমেন্টটা করার
আপনারা কি ভাববেন যে কমেন্টটা আমার মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের মানুষ দেখবে। আপনার ভালো লাগে না কথা নেবেন না, যারটা ভালো লাগে ছাপ দিন। কি আমার কথা রাগ করলেন নাকি? এটা আমার সিলসিলার ক্ষতি হচ্ছে, আমার সিলসিলার ক্ষতি হচ্ছে, মুজাদ্দিদের জামানার সিলসিলার ক্ষতি। খুব সব 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 আপনার ভালো লাগে আমরা মোজাদ্দেদের মাসলাকে নীতি উসুলের মানুষ ওসিয়াতটা পড়ার চেষ্টা করে। ওসিয়াত আপনার ভালো লাগাটা ব্যক্তিগত ভালো লাগলে হবে না, কেন আপনি একটা নীতির উপরে বায়াত হয়েছে। মাসলাকে মোজাদ্দেদের জামান এই নীতির বাইরে থাকলে আপনি যাকে খুশি ভালো লাগতে পারে, আরো তো 10টা দলমত আপনি হাদিস দেখাতে পারে, তাহলে আপনি কি নিবেন? আপনি কি বলেন? না আমরা তো ইমাম মানি, হাদিসে আছে, আমরা সম্মান দিই, ভালোবাসি, কিন্তু এই হাদিসের উপর আমাদের পীর মাশাইখরা আমল করেন না। এই হাদিসটাকে তারা জোর দিয়ে এর উপরে আমল করছে, আমরা একটা হাদিসের উপরে কায়েল, আমরা এই উপরে হাদিসের নিয়ে মানছি। কি ভাই কথা ঠিক? ধরেন আমরা নামাজের মধ্যে আস্তে আমিন বলি, কেউ জোরে আমিন বলে, তো জোরে আমিনের হাদিসটা যখন আপনাকে দেখাবে আপনি কি বলবেন? আপনি কি বলবেন? উড়িয়ে দিবেন একটা কথা হাদিসে নেই বলবেন না? আমরা এটাই বলি বা আপনাদের এটাই বলা উচিত যে আমরা তো আস্তে আমিনের কায়েল, আস্তে আমিনের হাদিসগুলো আমাদের আকাবিরা নিয়েছে, আমরা এর উপর আমল করি। তোমরা যদি জোরে আমিনের কায়েল হও আলহামদুলিল্লাহ, তোমরা আমল করো, এটাই তো কথা। তাহলে আমরা একটা নীতির বায়াত, আমি একটা উদাহরণ দিয়ে এটা বোঝাতে চাই, একটা নীতির উপরে বায়াত বলে কথাটা বললেন, নাহলে তো ডিসব্যালেন্স হয়ে কথা বলতে বলতে তাহলে একটা মাসালার উপরে বায়াত আমরা ব্যক্তি বিশেষ না, আমি পীরজাদা আপনার ইমোশনাল আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমি 10 বছর একটা জলসায় যাচ্ছি, জীবনে আমাকে একটা গেঞ্জি একটা লুঙ্গি একটা জামা দেয় নি, আমার বাচ্চাটাকে আমি নিয়ে গেছি ওই রাত্রিরে দোকান খুলে কোন জায়গা থেকে কিনে নিয়ে এসে কাপড়টা দিচ্ছে, কেন আমায় দিল না? আমার বাচ্চাকে কেন দিচ্ছে? আমার বাচ্চাটা ওর কাছে ইমোশনাল, আমার আমার বাচ্চাটা, আমি আপনার কাছে ইমোশনাল আবেগের জায়গা, সিম্প্যাথি, কিন্তু আমি আপনার নীতি নয়। নীতি কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদের জামান যেটা রেখে গেছে সেটা আপনার কাছে নীতি। এবার যদি বলেন না আমি ওই নীতির নয়, আমি ভাইজান আপনার নীতির লোক, তাহলে ঠিক আছে হুজুর আপনার নীতি নেই, আলহামদুলিল্লাহ, মতের কোনো ব্যাপার নেই, ফাসাদের কিছু ব্যাপার নেই, না আমি দাদা হুজুরের নীতি না আপনার নীতি নিল, ঠিক আছে। যদি আমার ব্যক্তিগত নীতি হয় কিছু যদি থাকে, আর আমার যদি ব্যক্তিগত নীতি না থাকে তাহলে মাসলাকে মুজাদ্দিদের জামান নিতে হবে, কথা ঠিক আছে। দাঁড় করছেন নাকি? দাঁড় করিয়ে দুটো কথা বলবো, কথা মনে পড়ে গেল বলে দিলাম, ঘুমাচ্ছিলেন তো একটু টলো টলো ভাব, একটু দাঁড় করিয়ে দিলাম। ভোরবেলার ওয়াজ তো অনেক কায়দা করতে হয়, এক ঘন্টা দেরি, এক ঘন্টা বসে, আমি চেঁচিয়ে যাবো তোমরা ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার মারবে, ও হবে না, মনে করছো হুজুরকে টাকা দিয়ে নিয়ে এসছি, টাকা তো দুবো, দু ঘন্টা বুকুক, না না করছি ওগুড়ে বালি। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ে আমাদের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আমার কথা বুঝতে পারলেন না রাগ করলেন? কারো পক্ষে, কারো পক্ষে বলে মনে হলো, কারো বিপক্ষে বলে মনে হলো। এখন তো আমরা মেন্টালি একটা নেগেটিভ চিন্তা নিয়ে আসি, কোরআন বলবো, হাদিস বলবো, শরিয়াত বলবো, দিন বলবো, নীতি বলবো, উসুল বলবো, ওসিয়াত বলবো, তারপরে বলবো হ্যাঁ হুজুর ঠিক ঠিক, ও হুজুর কথা বললো, ওসিয়াতের উপরে কথা বলি, বাপরে এটাই তো অরিজিনাল কথা, তারপর বাইরে কি বলি, সবই ঠিক আছে কিন্তু কাউকে মনে হচ্ছে একটু খেয়েছে। কি ভাই কথা ঠিক বলছি না? কাউকে একটু চেপে দেওয়ার জন্য চাপার কি আছে আর ঘাঁচার কি আছে? হকটা বলছি না বেহকটা বলছি, এটা ডিসাইড করেন, কাকে চাপলাম কাউকে ঘাঁচলাম এটা আপনার ডিসাইড করার ব্যাপার না। কি ভাই কথা ঠিক না? আমার কথা যদি হক মনে হয় নেন, না হক মনে হয় বাদ দেন, সোজা কথা, গোদা বাদ, অত প্যাচে যাওয়ার কি আছে? আল্লাহ পাক সকলকে সবই বুঝদান করে, সকলে বলেন আমি, চলে বলা যাবে আমি, চিৎকার দিয়ে বলা যাবে আমি, নবীর উপরে মহাপাত হাদিয়া, দিল দিয়ে, কলিজা দিয়ে, অন্তর দিয়ে সালাতু সালাম, ইয়া নবী সালাম। اے سبا در جا مدینے
তো নবী জিসে এক নাম আপকা এক নাম লেগে আপসে ইউ কহ রাহা থা নবী ইয়া রাসূল ইয়া আমি আমার নবী গিয়ে আসিলেন মক্কায় হামেশা থাকিতেন হে রাই কাঁদিতেন উম্মা তের মায়ায় এখনো কাঁদেন মদিনা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ রাব্বি সাল্লি আলাইহি সকলে বলেন পালা গেল ওলা বিকামালিগে কশফাতু জা বিজামালিগে হাসনাত জামি সুন্দর পরিবেশ আল্লাহ পাক কবুল করেন যে আচ্ছা আচ্ছা ওই ষোলো খতমের সাথে সাথে আলাদা দেখ ষোলো খতম একজন বললেন চাচাজি বললেন সাড়ে ছ খত যাই হোক আল্লাহ কবুল করেন সকলে মনে মনে নিয়ত করেন যদি বলতে বলেও যান মনে মনে নিয়ত করেন যে যা বলছেন আপনার যখনই পড়বেন আল্লাহ দরবারে সওয়াব বাক্সি হয়ে যাবে আল্লাহ কবুল করেন সকল তিন বাস্তা ফাতিহা শরীফ দশ বাস্তা ইখলাস শরীফ এগারো বাদুল শরীফ জি জি মাশাআল্লাহ মোট যা এসেছে আমার কাছে মোটামুটি সাড়ে তিরিশ কত মতো আরো সকলে নিয়ত করে পড়ে আল্লাহ পাক কবুল করে অনুরোধ রইবে সকলকে দোয়া হয়ে যাবে আপনারা যাবেন বাড়িতে যাবেন ফজরের নামাজটা পড়ে ঘুমাবেন এই সময় শয়তান কিন্তু বেশি ধরবে এই এখন ঘাড়ে ওঠার লাইন হয়ে গেছে কেন আজকের দিনে শয়তান কোন জায়গায় ঢুকতে পারে প্রত্যেক গ্রামে পাড়ায় মহল্লায় জেলায় থানায় সব জায়গায় জলসা খুব টেনশনে ছিল আজকে যে মনে হয় সব অলি হয়ে যাবে কিন্তু কিছু ধনীর মতন ক্যাপ্টেন্সি বলা শয়তান আছে তো ওরা চিন্তা করে যে না ঠিক লাইন এদেরকে সাইজ করব সারা রাত ওয়াজ শুনবে হুজুর ওয়াজ করতে ঘর চল যাবে এই তাবারক নিয়ে ঘরে যাওয়ার সময় ঘাড়ে উঠবো ফজরের নামাজগুলোকে কাজা করে দেবো সেদিকে খেয়াল করে সকলে নামাজটা পড়বে মসজিদ মুখ জীবন তৈরি করে প্রত্যেকটা যুবককে বলি সব থেকে বড় রাসূলের সুন্নাত বা জামাত নামাজ পড়ে না না পা জামাত মসজিদের শহীদ জামাতে নামাজ পড়বেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমি সকলে পড়তে থাকে দোয়া হবে সাবরে সানি হবে ইসালে সব আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا محمد.
যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন, হাওলা করেন। আসেন আমরা সকলে গুনাহগার, নিজেদের গুনাহগুলো খেয়াল করে একটু চোখ দুটো বন্ধ করে কাবা শরীফের দিকে লক্ষ্য করে, আপনাদের থেকে আমি বেশি গুনাহগার। আসেন সকলে আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা করিতেছি, জানা গুনাহ না অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ না, জাহিরি বাতিনি সগীরা কবীরা শিরক বিদআত সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আল্লাহ আমার তওবাকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে যা বলেছেন সকলে আমাকে উকিল করেন, হাওলা করেন। আখিরি দোয়া, শেষ দোয়া হবে সকলে আমাকে উকিল করেন। আল্লাহ আল্লাহ আলোচনার মাহফিল হয়েছে, উলামা হযরতরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা নবীর শানের উপরে করেছেন। ইয়াল্লাহ আমাদের বলার মধ্যে, শোনার মধ্যে, জানার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায় নাম তাজেদারে মদিনা আব্দুল হাই মদিনা আহমদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা বিয়ারার নাম শরীফ নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পৌঁছে দেন। হুজুরের নালায়েক শরীফের ওসিলায় সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, আইমা মুজতাহিদিন, আইমা মুফাসসিরিন, চার পীরানে পীর, ইমাম দে আরবা বাকে সওয়াবখানা পৌঁছে দেন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, যে যেখানে চলে গিয়েছে আল্লাহ তাদের সকলে আরবা বাকে সওয়াবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, পাটপাড়ান শরীফ, মুক্তার শরীফ, আজমির শরীফ, মুজাফাতে ফুলপুরা শরীফে যত ওলি, গাউস, কুতুব, আবদুল্লাহ চলে গিয়েছে আল্লাহ তাদের সকলে আরবা বাকে সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আল্লাহ হযরত তাআলা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারক সওয়াবখানা পৌঁছে দেন। ইয়াল্লাহ তার পাঁচ কলিজার টুকরা পড়তবে কাইয়ুম আল হযরত বড় হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহ, মুজাহিদ ইসলাম প্লাজা সিজদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহ। ইয়াল্লাহ খাস করে মুফতি আজম আল হযরত মিজলা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহ, আশিকে রাসূল আল হযরত ছোট হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহ, সুলতানুল আরিফিন আল হযরত বাবা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহ, দাদা জান হুজুর গন্ড আরবা পাক সওয়াবখানা পৌঁছে। আমার বংশে যত চাচাজান মুরব্বীরা চলে গেছেন সকল মুরব্বী চাচাজান হুজুর দরবার পাক সওয়াবখানা পৌঁছে দেন। ইয়াল্লাহ গ্রামে গ্রামের আশপাশে, মহল্লার মহল্লার আশপাশে যত মানুষ আল্লাহ আপনার ডাকে সাড়া দেয় আল্লাহ তাদের সকলে দরবার পাক সওয়াবখানা পৌঁছে দেন। তাদের সকলে কবর গুলোকে জান্নাতের একটা করে টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলি চনকে বাফারা মাহার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানা রকম দাদার মাহারা তাদের সকলের আরবা পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আমার মা বোন গুলোকে আল্লাহ নিকার বান্দি হিসাবে কবুল করে দেন।
গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলে গভীর রাত্রিতে আমিন আমিন করছি আল্লাহ। তোমার নবীর মিলাদ, তোমার নবীর শান মান ইজ্জতের আলোচনা, আল্লাহ সেই জায়গা থেকে তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ আমাদের হাতকে ফিরত দিয়ে তোমার কোনো লাভ হবে না, আল্লাহ আমাদেরকে নিয়ে নিলে তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আমাদের সকলকে তোমার রহমতের কোলের মধ্যে উঠিয়ে না। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না, মুমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে, চিরহাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন। আমাদের প্রত্যেকের বাড়িগুলো রহমতের দ্বারা তারা পূর্ণ কর, প্রত্যেকের বাড়িতে আল্লাহ সুস্থ রাখো, শেফা দান করো। ব্যবসা বাণিজ্য লকডাউনের কারণে আল্লাহ কোথায় কোমর ভেঙে গিয়েছে, মাথা তুলে দাঁড়াবার সুযোগ আল্লাহ আপনি করে দেন। আল্লাহ মধ্যবিত্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, আল্লাহ নিম্ন শ্রেণী থেকে নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ পূর্বের অবস্থা ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে আল্লাহ আমরা আসান করে দেন, আল্লাহ মাথা তুলে দাঁড়াতে পারবো না তোমার রহমত না থাকলে, আল্লাহ আল্লাহ তুমি ওলি বানিয়ে দাও, আমার যুবকগুলোকে মসজিদ মুখো বানিয়ে দাও, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত জামাত সেই যেন পড়তে পারে এই মানসিকতা এনে দাও, আল্লাহ আমার মুরব্বী চাচাজিদের হায়াতকে দারাজ করে সুস্থ রাখে, শেফা করে দেন, আল্লাহ খাট খাটা খাটনি পরিশ্রম কমিটি ছেলেগুলো ইন্তজাম করেছে, আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করে ভুল ত্রুটি মাফ করে প্রতি বছর এরকম বিশ্ব নবী দিবস করার মন মানসিকতা করে দিবেন আল্লাহ। আল্লাহ আমরা আপনাকে কবুল করে দেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام، اللهم عفو تحب العفو فاعف عنا، اللهم عفو كريم تحب العفو فاعف عنا برحمتك يا أرحم الراحمين. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. সকলকে সালাম দিই, আপনারা উত্তর দিবেন, আপনারা সালাম দিবেন উত্তর দিবেন, এই পরিস্থিতিতে সকলকে মুসাফা করার দরকার নেই, আমি সালাম দিই উত্তর দেন, আসসালামু আলাইকুম, আপনারা সালাম দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।